সবাইকে আমন্ত্রণ এনবিএস আন্তর্জাতিক সংবাদে। শুরুতে nbs24.org শিরোনাম। বাংলাদেশ কি ফের ধর্মনিরপেক্ষ হবে? এখন কি আবারও সংবিধান সংশোধনের পথে? এ কেমন জেহাদ? এবার মুসলিমদেরই খুন করার হুমকি দিল ইসলামিক স্টেট, যা বলছে ভারতীয় মিডিয়া। কাশ্মীরে হিন্দু শ্রমিক হত্যার দায় স্বীকার ইসলামী জঙ্গি সংগঠনের। প্যান্ডোরা পেপারসের তালিকায় এক নম্বরে ইমরানের সরকার, মন্তব্য মরিয়ম নেওয়াজের। হাফতারের বিরুদ্ধে মামলা চালিয়ে যাওয়ার আহ্বান শহীদদের পরিবারের। নারীদের শিক্ষা প্রতিষ্ঠানে ফেরা নিয়ে যা বলল তালেবান। পণ্য রফতানির মধ্য দিয়ে ইরান সৌদির অর্থনৈতিক সম্পর্কের সূচনা। এবং ফরাসি রাষ্ট্রদূতকে বহিষ্কার করেছে বেলারুশ। দর্শক, তথ্য প্রতিমন্ত্রী মুরাদ হাসান বলেছেন, সামরিক শাসকরা ইসলামকে রাষ্ট্রধর্ম ঘোষণা করে বাংলাদেশের ধর্মনিরপেক্ষতার মূল আদর্শকে দুর্বল করার চেষ্টা করেছে। এই বিষয়টি আপনি কিভাবে দেখছেন? ভিডিওটিতে একটি লাইক দিয়ে কমেন্ট করে জানিয়ে দিন আপনার মূল্যবান মন্তব্য। দর্শক, এতক্ষণ শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। বিস্তারিত খবর পড়ছি আমি মিনথাল আহমেদ মাসুম। বাংলাদেশ কি ফের ধর্মনিরপেক্ষ হবে? এখন কি আবারও সংবিধান সংশোধনের পথে? ভারতীয় দৈনিক সংবাদ প্রতিদিনের এক প্রতিবেদনে বলা হয়েছে, বাংলাদেশের সাম্প্রদায়িক হিংসার মধ্যেই ধর্মনিরপেক্ষতায় ফেরার ইঙ্গিত। অন্তত সাম্প্রতিক পরিস্থিতি নিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা যে বিবৃতি দিয়েছেন তাতে এমনটা হতে পারে বলেই ধারণা রাজনৈতিক মহলের। তিনি বলেন, বাংলাদেশে সকল ধর্ম বর্ণ সম্প্রদায়ের মানুষ একসঙ্গে বসবাস করবে, যার যার ধর্ম সে সে পালন করবে, একটি ধর্মনিরপেক্ষ রাষ্ট্রের এটাই মূল মন্ত্র। এক্ষেত্রে বাংলাদেশের ধর্মনিরপেক্ষতার পথে ফেরার বিষয়টি আরও স্পষ্ট হয়েছে বাংলাদেশের তথ্য প্রতিমন্ত্রী মুরাদ হাসানের মন্তব্যে। তিনি বলেছেন, 1972 ধর্মনিরপেক্ষ সংবিধানে ফেরাতে শীঘ্রই সংসদে একটি বিল পেশ হবে। সেই বিল সর্বসম্মতভাবে পাশ করে নেওয়ার ব্যাপারে আত্মবিশ্বাসী বাংলাদেশের শাসক দল আওয়ামী লীগ। 1972 স্বাধীন বাংলাদেশকে ধর্মনিরপেক্ষ গণপ্রজাতন্ত্রী রাষ্ট্র ঘোষণা করেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। কিন্তু 1978 এবং 1990 সংবিধান সংশোধন করে বাংলাদেশের জাতীয় ধর্ম করা হয় ইসলামকে। এখন কি ফের সংবিধান সংশোধনের পথে বাংলাদেশ? জাতীয় চরিত্র পাল্টে ধর্মনিরপেক্ষ হতে চায় শেখ হাসিনা সরকার। সংসদে সর্বসম্মতিক্রমে বিল পাশ করাতেও তৎপর হয়েছে শাসক দলটি। বাংলাদেশে দুর্গাপূজার সময় কিছু জায়গায় সাম্প্রদায়িক হিংসার ঘটনা ঘটেছে। তার পরিপ্রেক্ষিতে সংখ্যালঘু সম্প্রদায়ের মনোবল বাড়াতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, বাংলাদেশ এক অসাম্প্রদায়িক চেতনার দেশ, বাংলাদেশের সকল ধর্ম বর্ণ সম্প্রদায়ের মানুষ একসঙ্গে বসবাস করবে, যার যার ধর্ম সে সে পালন করবে। তিনি প্রত্যেক বাংলাদেশবাসীকে স্মরণ করিয়ে দেন, ধর্ম যার যার কিন্তু উৎসব সবার, ধর্ম যার যার রাষ্ট্র সবার। এই প্রসঙ্গে তিনি বঙ্গবন্ধুর কথাও তুলে ধরেন। মুজিবুর রহমান বলেছিলেন, বাংলাদেশের মাটিতে সাম্প্রদায়িকতার কোনো স্থান নেই। মুসলিম, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান যারা যারা এদেশে বসবাস করেন তারা প্রত্যেকেই এদেশের নাগরিক, প্রতিটি ক্ষেত্রে তারা সম অধিকার ভোগ করবেন। বাংলাদেশের হিন্দু নাগরিকদের উদ্দেশ্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, আপনারা সবসময় নিজেদের সংখ্যালঘু মনে করেন কেন? আপনারা প্রত্যেকে এই দেশেরই নাগরিক, এই মাটিতেই আপনাদের জন্ম, এই মাটিতে যাদের জন্ম তারা এই মাটিরই সন্তান, আপনারা সবাই নিজের অধিকারে বসবাস করেন। এদিকে বাংলাদেশ একটি ধর্মনিরপেক্ষ দেশ উল্লেখ করে তথ্য প্রতিমন্ত্রী মুরাদ হাসান বলেন, আমরা শীঘ্রই জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিষ্ঠিত 1972 সংবিধানে ফিরে যাব। বাংলাদেশের একটি সংবাদ পোর্টালের খবর অনুযায়ী তিনি বলেছেন, সামরিক শাসকরা ইসলামকে রাষ্ট্রধর্ম ঘোষণা করে বাংলাদেশের ধর্মনিরপেক্ষতার মূল আদর্শকে দুর্বল করার চেষ্টা করেছে। তিনি সম্প্রতি একটি ভিডিও বার্তায় বলেছেন, ইসলাম রাষ্ট্রধর্ম হতে পারে না, আমরা 1972 সংবিধানে ফিরে যাব, আমরা সেই বিলটি সংসদে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে পাশ করিয়ে নেব। আমি মনে করি না কেউ এই বিলের বিরোধিতা করতে পারেন। এ কেমন জেহাদ? এবার মুসলিমদেরই খুন করার হুমকি দিল ইসলামিক স্টেট, যা বলছে ভারতীয় মিডিয়া। কাফের বা বিধর্মীদের বিরুদ্ধে জেহাদের পর এবার খোদ মুসলমানদের বিরুদ্ধেই যুদ্ধ ঘোষণা করল ইসলামিক স্টেট। সম্প্রতি এক বিবৃতিতে শিয়া মুসলিমদের হত্যা করার হুমকি দিয়েছে সুন্নি জঙ্গি সংগঠনটি। খামা নিউজ বলছে, নিজেদের সাপ্তাহিক মুখপাত্র আল নাবাতে শিয়া মুসলিমদের হুমকি দিয়েছে ইসলামিক স্টেট। সেখানে বলা হয়েছে, শিয়া মুসলিমরা ভয়ঙ্কর, বাগদাদ থেকে খোরাসান, বিশ্বের সমস্ত জায়গায় তাদের নিশানা করা হবে। বিশ্লেষকদের মতে, ইরাক থেকে আফগানিস্তান পর্যন্ত আবারও শক্তি সংগ্রহ করতে শুরু করেছে সুন্নি সন্ত্রাসবাদী সংগঠন ইসলামিক স্টেট অফ ইরাক অ্যান্ড সিরিয়া বা ISIS। ইরাক ও সিরিয়ায় আন্তর্জাতিক বাহিনী হতে পরাজিত হলেও ফের বিশ্বজুড়ে খেলাফত প্রতিষ্ঠার লড়াই নেমেছে আইএস, আর এবার শিয়া মুসলিমদের উপর হামলার ছক কষেছে তারা। বিগত দিনে আফগানিস্তানে একাধিক শিয়া মসজিদে হামলা চালিয়েছে ইসলামিক স্টেট। সম্প্রতি কান্দাহারে একটি শিয়া মসজিদে আত্মঘাতী বিস্ফোরণ ঘটায় আইএস। ওই হামলায় মৃত্যু হয় কমপক্ষে 30 জনের। বিশ্লেষকদের মতে, শিয়া সম্প্রদায়ের মানুষজনকে মুসলিম বলে গণ্য করে না সুন্নি জঙ্গিরা, ফলে বরাবরই আফগানিস্তানে হাজারো জনগোষ্ঠীর মানুষরা তালেবান ও আইএসের হামলার শিকার হয়ে আসছে। এদিকে আইএসের হুমকি তালেবানের মাথা ব্যথার কারণ হয়ে উঠতে পারে, কারণ আফগানিস্তানে দুই পক্ষের মধ্যে লড়াই চলছে।
তালেবান এবং আইএস দুটোই সুন্নি জেহাদি সংগঠন। তবে ইসলামের ব্যাখ্যা এবং মতবাদ নিয়ে দুই দলের মধ্যে বিবাদ তুঙ্গে। আইএসের দাবি, তালেবান আমেরিকার মোল্লা ব্র্যাডলি প্রকল্পের অঙ্গ। ওই মৌলবাদীদের মতে ওই প্রকল্পে জেহাদি সংগঠনের একাংশকে নিজেদের দিকে টেনে সেগুলোকে দুর্বল করে দেয় আমেরিকা। বিশেষত 2015 সালে আফগানিস্তানের নানগরহার প্রদেশে আইএসের খোরাসান শাখা তৈরি হওয়ার পরে বিরোধ বাড়ে, দফায় দফায় সংঘর্ষ হয় দুপক্ষের নানা গোষ্ঠীর মধ্যে। কাশ্মীরে হিন্দু শ্রমিক হত্যার দায় স্বীকার ইসলামিক জঙ্গি সংগঠনের। রবিবার কাশ্মীরে দুই শ্রমিককে গুলি করে হত্যা করেছে কিছু দুষ্কৃতী। সোমবার ইউনাইটেড লিবারেশন ফ্রন্ট নামের ইসলামী জঙ্গি সংগঠন এই ঘটনার দায় স্বীকার করেছে। গত রবিবার কাশ্মীরের কুলগামে দুজন শ্রমিকসহ জম্মু কাশ্মীরে মোট 11 জন সাধারণকে হত্যা করেছে ইউএলএফ। এরপর চিঠি দিয়ে ওই 11 জন অসামরিক ব্যক্তির হত্যার দায় স্বীকার করল ইসলামিক জঙ্গি সংগঠনটি। রবিবার কুলগামে সন্ত্রাসীরা দুজন শ্রমিককে গুলি করে হত্যা করে এবং আরেকজনকে আহত করে। অসামরিক সাধারণ মানুষকে লক্ষ্য করে ধারাবাহিক হামলার সর্বশেষ ঘটনা এটি। কাশ্মীর জোন পুলিশ তার টুইটার হ্যান্ডেলে জানিয়েছে, কুলগাম পুরো এলাকাটি ঘিরে রাখা হয়েছে। 11 জন অসামরিক নাগরিককে হত্যার দায় স্বীকার করে একটি চিঠিতে ইউনাইটেড লিবারেশন ফ্রন্ট নামের জঙ্গি সংগঠনের পক্ষ থেকে অভিবাসী শ্রমিক কাশ্মীর ছেড়ে চলে যাওয়ার হুমকি দেওয়া হয়েছে। একই সঙ্গে জঙ্গি সংগঠনটি যোগ করেছে যে তারা সারা দেশে মুসলিম হত্যার প্রতিশোধ নেবে, ভিন রাজ্যের শ্রমিকদের দ্রুত কাশ্মীর ছাড়তে হবে। ইউনাইটেড লিবারেশন ফ্রন্ট বিশ্বের কুখ্যাত জঙ্গি সংগঠন লস্কর-ই তৈয়বা বা এলইটি এর সম্মুখ সংগঠন। সন্ত্রাসীরা শ্রমিকদের ভাড়া বাসায় হঠাৎ ঝুঁকে নির্বিচারে গুলি চালায়। বিহারের একজন হকার এবং উত্তরপ্রদেশের একজন ছুতারকে শনিবার সন্ধ্যায় গুলি করে হত্যা করা হয়। জম্মু কাশ্মীরের প্রশাসনের পক্ষ থেকে বিষয়টি নিয়ে কড়া প্রতিক্রিয়া দিয়ে বলা হয়, জম্মু ও কাশ্মীরের শান্তি ও আর্থসামাজিক অগ্রগতি এবং মানুষের ব্যক্তিগত বৃদ্ধিকে ব্যাহত করার চেষ্টা চালাচ্ছে কিছু কট্টরপন্থী সংগঠন। কেন্দ্রশাসিত অঞ্চলের দ্রুতগতির উন্নয়নের জন্য সব রকম ব্যবস্থা নিশ্চিত করা হবে বলেও জানানো হয়েছে প্রশাসনের পক্ষ থেকে। প্যান্ডোরা পেপার্সের তালিকায় 1 নম্বরে ইমরানের সরকার, মন্তব্য মরিয়ম নওয়াজের। পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খানকে ক্ষমতাচ্যুত করতে জনগণের সমর্থন চেয়েছেন পাকিস্তান মুসলিম লীগ নওয়াজ বা PMLN এর ভাইস প্রেসিডেন্ট মরিয়ম নওয়াজ। তিনি বলেছেন, প্যান্ডোরা পেপার্সের তালিকায় 1 নম্বরে আছে ইমরানের সরকার। এসব জানিয়েছে ভারতীয় গণমাধ্যম Z5। প্রতিবেদনে বলা হয়, মরিয়ম বলেন, জাতিকে বলা হয়েছে ওই পেপার্সে ইমরানের নাম নেই, সে নাকি সৎ। চোরের দলের নেতা সৎ হয় এমন কখনো শুনেছেন? পররাষ্ট্রনীতির বিষয়ে কথা বলতে গিয়ে মরিয়ম বলেন, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ইমরানের ডাকে সাড়া দিচ্ছেন না, পরিস্থিতি হতাশাজনক। মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন এখনও প্রধানমন্ত্রীকে ডাকেননি। হাফতারের বিরুদ্ধে মামলা চালিয়ে যাওয়ার আহ্বান শহীদদের পরিবারের। 2019 সালে লিবিয়ার রাজধানীতে হামলার সময় সংঘটিত অপরাধের জন্য খলিফা হাফতারের মিলিশিয়ার বিরুদ্ধে মামলা চালিয়ে যাওয়ার আহ্বান জানিয়েছে শহীদদের পরিবার। শুক্রবার আল গাদাবের বুরকানের শহীদদের পরিবার সমিতি বা AFMBA এই আহ্বান জানায়। সমিতির সভাপতি কামাল আল জামাল তার ফেসবুক পেজে এই বিষয়ে একটি ভিডিও বিবৃতি পোস্ট করেছেন। হাফতারের মিলিশিয়া আরব ও ইউরোপীয় দেশগুলোর সমর্থনে 4 এপ্রিল 2019 থেকে ত্রিপোলির বিরুদ্ধে আগ্রাসন শুরু করে। লিবিয়ার সেনাবাহিনীর কাছে পরাজিত হওয়ার আগে তারা ব্যাপক ধ্বংসযজ্ঞ সহ শত শত সৈন্য এবং বেসামরিক লোককে হত্যা এবং আহত করে। আল জামাল প্রকাশ করেন, আমি আপনাকে তাড়াতাড়ি করার জন্য এবং বিচারিক ও নির্বাহী কর্তৃপক্ষের কাছে বিজ্ঞপ্তি জমা দিতে দ্বিধা না করার জন্য অনুরোধ করছি। হাফতারের মিলিশিয়ার বিরুদ্ধে একটি গণ মামলা শুরু করতে এবং আপনার অভিযোগগুলো অনুসরণ করতে বলছে। তিনি জোর দিয়ে বলেন, অপরাধীরা সত্যিকারভাবে বিচার বিভাগীয় কর্তৃপক্ষের কাছে দায়বদ্ধ না হলে ন্যায় বিচার অর্জিত হবে না। তিনি প্রকাশ করেছেন, আগ্রাসনের সময় নির্ধারিত প্রসিকিউটরদের দ্বারা প্রস্তুত করা কেস রিপোর্টগুলোর মতো পাবলিক প্রসিকিউটরের কাছে জমা দেওয়া অভিযোগগুলো অগ্রাহ্য এবং অবহেলা করে আটকে রাখা হয়েছিল। AFMBA 2020 সালের আগস্টে প্রতিষ্ঠিত হয়েছিল এবং এর লক্ষ্য লিবিয়ার সেনাবাহিনীতে নিহতদের পরিবার এবং যুদ্ধের শিকার হওয়া বেসামরিক নাগরিকদের পক্ষে কাজ করা। সমিতিতে নিবন্ধিত পরিবারের সংখ্যা 2180টি। গত বৃহস্পতিবার 55 জন সংসদ সদস্য রাজধানী ত্রিপুরির দক্ষিণে তারহুনা শহরে আবিষ্কৃত অপরাধ এবং কবর সম্পর্কে আন্তর্জাতিক নীরবতা দেখে বিস্ময় প্রকাশ করেছেন। তারহুনায় মোট 78টি গণ এবং পৃথক কবর আবিষ্কৃত হয়েছে। আনাদোলু এজেন্সির সংবাদদাতার একটি আদমশুমারি বলছে, শহরে উদ্ধার হওয়া লাশের সংখ্যা 238-এ পৌঁছেছে। লিবিয়া সম্প্রতি একটি রাজনৈতিক অগ্রগতির সাক্ষী হয়েছে। গত 16 মার্চ একটি জোট সরকার এবং একটি প্রেসিডেন্সিয়াল কাউন্সিলের সমন্বয়ে একটি নির্বাচিত ট্রানজিশনাল অথরিটি দেশকে নির্বাচনে নেতৃত্ব দেওয়ার দায়িত্ব গ্রহণ করেছে। নারীদের শিক্ষা প্রতিষ্ঠানে ফেরা নিয়ে যা বলল তালেবান। আফগানিস্তানের তালেবান সরকারের স্বরাষ্ট্রমন্ত্রী কারিজ সাইদ খোস্তি জানিয়েছেন, শিগগিরই মাধ্যমিক পর্যায়ের স্কুলে ফিরতে যাচ্ছে আফগান মেয়েরা। সব প্রস্তুতি ঠিক করেই এ বিষয়ে শিক্ষা মন্ত্রণালয় থেকে যথাসময়ে ঘোষণা আসবে। তালেবানের নির্দেশনা অনুযায়ী মেয়েরা ঘরে থাকতে বাধ্য হচ্ছেন।
ইনি রবিবার কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরার প্রতিনিধি স্টেফিনা ডেকারের সঙ্গে আলাপ হয় আফগান স্বরাষ্ট্রমন্ত্রীর। কারি সাইদ খুস্তি বলেন, আমার অনুধাবন এবং তথ্য বলছে খুব অল্প সময়ের মধ্যেই সব বিশ্ববিদ্যালয় ও স্কুল খুলে দেওয়া হবে, সব মেয়ে ও নারীরা তাদের শিক্ষা প্রতিষ্ঠানে ও শিক্ষকতার পেশায় ফিরে যাবেন। আফগান ছেলে শিক্ষার্থীরা অনেক আগেই স্কুলে ফিরে গেছে, নিরাপত্তা সহ নানা কারণ দেখিয়ে মেয়েদের স্কুলে যাওয়া বন্ধ করে রেখেছে তালেবান সরকার। জাতিসংঘ তালেবান সরকারকে আহ্বান জানিয়ে আসছে দ্রুত মেয়ে শিক্ষার্থীদের স্কুলে ফিরতে দেওয়া হোক। পণ্য রফতানির মধ্য দিয়ে ইরান সৌদির অর্থনৈতিক সম্পর্কের সূচনা। সৌদি আরবের সঙ্গে আবারও ইরানের অর্থনৈতিক সম্পর্কের সূচনা হয়েছে। $39,000 মূল্যের পণ্য রফতানির মধ্য দিয়ে এই সম্পর্ক আবারও শুরু হয়েছে। এ তথ্য জানিয়েছেন ইরানের জাতীয় শুল্ক বিভাগের মুখপাত্র রুহুল্লাহ লাতিফি। তার মতে, রফতানির অঙ্কটা খুব ছোট হলেও এটি একটি শুভ সূচনা। ইরানের IRIB বার্তা সংস্থার সঙ্গে সাক্ষাৎকারে লাতিফি আরও বলেন, দীর্ঘদিন বন্ধ থাকার পর ইরানি পণ্য সৌদি আরব গেছে, এটা একটা ভালো খবর। দুই দেশের মধ্যে যখন সম্পর্কের বিষয়ে আলোচনা চলছে তখনই এই ঘটনা ঘটেছে। ইরান থেকে টাইলস এবং স্পেরিকেল গ্লাস সৌদি আরবে রফতানি করা হয়েছে। এ বিষয়ে ব্যাখ্যা দিয়ে কাস্টমসের মুখপাত্র বলেন, $33,000 স্পেরিকেল গ্লাস বা কাঁচ এবং $6,000 টাইলস রফতানি হয়েছে। স্পেরিকেল গ্লাস ট্রাফিক সাইনে ব্যবহার করা হয়। এই মুখপাত্র আরও বলেন, প্রেসিডেন্ট ইব্রাহিম রায়সির আমলে সৌদি আরবের সঙ্গে রাজনৈতিক, কূটনৈতিক ও সাংস্কৃতিক সম্পর্ক স্বাভাবিক হবে বলে তার আশা করছেন। ফরাসি রাষ্ট্রদূতকে বহিষ্কার করাচ্ছে বেলারুশ। বেলারুশে নিযুক্ত ফ্রান্সের রাষ্ট্রদূত নিকোলা দে বুয়ান্স দে লাকুস্তোকে বহিষ্কার করেছে মিনস সরকার। আল জাজিরা টেলিভিশন চ্যানেলের খবরে বলা হয়েছে, রাষ্ট্রদূত লাকুস এরই মধ্যে বেলারুশ থেকে চলে গেছেন। আল জাজিরার খবরে আরও বলা হয়েছে, খোদ ফরাসি বার্তা সংস্থা AFPও রাষ্ট্রদূত বহিষ্কারণের কারণ জানাতে পারেনি। এ বিষয়ে মিনস্কে অবস্থিত ফ্রান্সের দূতাবাসের সূত্রের সঙ্গে যোগাযোগ করা হলে তারাও কিছু বলতে পারেননি। বেলারুশের গণমাধ্যম বলছে, প্যারিসে নিযুক্ত বেলারুশের রাষ্ট্রদূত ইগর ফেসেনকোকে দেশে ডেকে পাঠিয়েছে মিনস্ক। দেশটির গণমাধ্যম বলছে, মিনস্কে রাষ্ট্রদূত হিসেবে যোগ দেওয়ার পর থেকে এ পর্যন্ত ফরাসি রাষ্ট্রদূত বেলারুশের প্রেসিডেন্ট আলেকজান্ডার লুকাশেঙ্কোর সঙ্গে কখনো সাক্ষাৎ করেননি এবং তার পরিচয়পত্রের কপিও জমা দেননি। এর পরিবর্তে তিনি বেলারুশের পররাষ্ট্রমন্ত্রী ভ্লাদিমির মাকের কাছে তার পরিচয়পত্র পেশ করেছেন। ইউরোপের বেশ কয়েকটি দেশের মতো ফ্রান্সও বেলারুশের বিতর্কিত নির্বাচনের জন্য লুকাশেঙ্কোকে প্রেসিডেন্ট হিসেবে স্বীকার করে না। দর্শক, এই ছিল এখনকার মতো। আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আমি শফিউল আলম আরাফ।